হ্যালো এভরিওয়ান, বন্ধুরা আমি দেবজ্যোতি আপনাদের স্বাগত জানাচ্ছি ডিয়ার গার্ডেন চ্যানেলে। আমার আজকের ভিডিও টেবিল কামিনি নিয়ে। টেবিল কামিনির কেয়ারিংসের ডিটেলস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আলোচনা করব এর টব এবং মাটি নিয়ে। টেবিল কামিনি লাগানোর জন্য আপনারা 5-8 ইঞ্চির টব ব্যবহার করতে পারেন। এই গাছের জন্য ওয়েল ড্রেন্ড মাটি প্রয়োজন হয়, অর্থাৎ জল যেন টবের মধ্যে জমে থাকতে না পারে। এবার আসি টেবিল কামিনির জন্য ওয়েল ড্রেন্ড সয়েল মিক্স কিভাবে তৈরি করব। এর জন্য আমরা নিয়ে নেব 30% বালি, 30% গার্ডেন সয়েল এবং 40% পুরনো গোবর সার। এবার আসি লোকেশন এবং সানলাইটের আলোচনায়। গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে ডাইরেক্ট সানলাইট পৌঁছবে না, কিন্তু আলো বাতাস পর্যাপ্ত থাকবে। তবে 1-2 ঘন্টা সকালের রোদ দেওয়া যেতে পারে। এবার আসি জল দেওয়ার প্রসঙ্গে। জল দেওয়ার আগে টবের মাটিতে 1-1.5 ইঞ্চি মতো আঙুল ঢুকিয়ে দেখতে হবে। যদি মাটি ভিজে মনে হয় তাহলে তখন জল দেওয়া চলবে না। আর যদি ওই 1-1.5 ইঞ্চি মতো মাটি শুকনো থাকে তাহলে সেক্ষেত্রে জল দিতে হবে। এবার আসি আমরা টেবিল কামিনি গাছে কি খাবার দেব। প্রতি টবে মাসে একবার 1 চামচ করে সিউইড আমরা টবের মাটিতে ছড়িয়ে দেব। এর পরিবর্তে ভার্মি কম্পোস্টও আপনারা টবের মাটিতে দিতে পারেন। খাবার দেওয়ার আগে মাটি একটু টান দিয়ে রাখতে হবে। তারপর খাবার দেওয়া হয়ে গেলে গাছের গোড়ায় টবের মাটিতে জল দিয়ে দিতে হবে। তো এই ছিল আমাদের আজকের টেবিল কামিনির পরিচর্যা সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী আপডেট নিয়ে এলে আপনারা তা সাথে সাথেই দেখতে পান। ধন্যবাদ।